যে এই যে বীর্য যে নুরি বীর্য বাইরে এটা হল রহমতের ব্যাপার, কিন্তু আমরা এটাকে কি করি সেক্সুয়াল টেন্ডেন্সিতে নিয়ে আসি, এটা রহমতের ব্যাপার। আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। তাইলে হযরত ওয়াইস কোনে তো মহানবীর জীবনে দেখেনি, যায়নি ভাবে, তাহলে হযরত ওয়াইস কোনের কথা মহানবী তো কতবার বলেছে না বলেনি? মহানবীর জুব্বাটা হযরত ওয়াইস কোনে পেয়েছে, পাইছে না? তো এই জিনিসগুলোকে আমাদের যারা আমরা ফকির লাইনের লোক মনে দাবি করি, আমার মনে হয় এগুলি তারা একটু অপব্যাখ্যা করে। এই তথাকথিত পীর সাহেবরা যারা আছেন বা এই বীর্য বলতে কি বুঝায়, সেক্সুয়াল টেন্ডেন্সি বুঝায় তারা নিজেরা নিজেদের, তো এই কথাতে কি বুঝায়? মারুবাইয়া তো মহানবীর স্ত্রী ছিলেন, আমি আমার স্ত্রীর সাথে কি করি তা আমি জানি নাকি? তাহলে এখানে তোমার কথাটা আমার খুব ভালো লাগছে, তুমি বললা যে এই যে বীর্য যে নুরি বীর্য বাইরে এটা হল রহমতের ব্যাপার, কিন্তু আমরা এটাকে কি করি সেক্সুয়াল টেন্ডেন্সিতে নিয়ে আসি, এটা রহমতের ব্যাপার। আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। তাইলে হযরত ওয়াইস কোনে তো মহানবীর জীবনে দেখেনি, যায়নি ভাবে, তাহলে হযরত ওয়াইস কোনের কথা মহানবী তো কতবার বলেছে না বলেনি? মহানবীর জুব্বাটা হযরত ওয়াইস কোনে পেয়েছে, পাইছে না? তো এই জিনিসগুলোকে আমাদের যারা আমরা ফকির লাইনের লোক মনে দাবি করি, আমার মনে হয় এগুলি তারা একটু অপব্যাখ্যা করে, নিজেদের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে। আসলে এখানে বীর্য শব্দের অর্থটা হবে রহমত, একান্ত তার রহমত, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। আমি যা বাবা জাহাঙ্গীর বুঝতে দিয়েছি আমি তোমার তাই বলি, তোমরা কিভাবে দিব আমি জানি না। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে, এই 360টা মূর্তি ভেঙে গেল, এই 360টা মূর্তি তুমি ভেঙে গেল, তিনটা মূর্তি তোমার ভিতরে থাকবে। সেই তিনটা মূর্তি অনেক বলি, এই 360টা মূর্তি ভাঙতে হবে কাবাঘরের ভিতরে। 360টা মূর্তি কি? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, যে আমি ঘুম থেকে উঠার পরে আমার মানসিকতার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, অদৃশ্য মূর্তি কিন্তু দাঁড়াচ্ছে আমার ভিতরে। এই মূর্তিগুলাকে তুমি একের মধ্যে আনো, আমার ভিতরে তিনটা মূর্তি আছে কাবা ঘরে, সে তিনটা মূর্তি হল রু নফস খান্নাস, বাবা জাহাঙ্গীর বলতেছে আমার ভিতরে আছে। নফস নেগেটিভ না, রু শয়তানও নেগেটিভ না, নেগেটিভ বলতেই নাই, তাহলে আমার ভিতরে তিনটা থাকতে পারে না। আমি ওর সাথে হেরে যাই, শয়তানের হাই স্ট্যান্ডার্ড কথা, শয়তানের যে সূক্ষ্ম লুকোচুরি, সেই লুকোচুরির কাছে আমি হেরে যাই, আটকা পড়ে যাই। এইটাই বের হও, বের হও, সে বের হও মানে কি?
ঘুম থেকে ওঠার পরেই দুনিয়ার মোহের মধ্যে চিন্তায় ব্যস্ত। বাবা জান, মা রুবাইয়া মহানবী একজন স্ত্রী ছিলেন। তো মহানবীটি যখন জিজ্ঞেস করলেন, আপনার পরিবার কি? কারণ মহানবী মাওলানি মা ফাতেমা ইমাম হাসান ইমাম হাসান দেখা ছিল। তো মা রুবাইয়া আহলে বায়াতের অনেক সেবা করতেন, অনেক সে তার জীবন দিয়া সেবা করতেন এবং তাদেরকে খুব রেসপেক্ট বা সম্মান করতেন। যখন থেকে মহানবী বললেন যে এরা আমার পরিবার, তখন মা রুবাইয়া বলতেছে আমি কি এই পরিবারে ঢুকতে পারবো না? তখন মহানবী বলতেছে না না, তোমার জন্য উন্নত স্বর্গ, স্বর্গতে কি কয় বেহেস্ত না, বেহেস্তের উচ্চ মোকামে তুমি অবস্থান করতে পারো, বেহেস্তের উচ্চ মোকামে তুমি অবস্থান করবে এখানে তুমি, কিন্তু এই পরিবারে তুমি ঢুকতে পারবে না। তাহলে আমি যত কিছুই করি যদি এখানে আমার ইচ্ছা থাকে তাহলে রহমত নাই। এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমার বুঝতে প্রতিনিয়ত কিন্তু আমার ইচ্ছে চলে আসে, এখানে কিন্তু যুদ্ধ, এটাই কিন্তু চরম যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু কাউকে দেখানো যায় না যে আমি প্রতিনিয়ত যুদ্ধে রত আছি। বাবা কিন্তু এই কথাটা বলছে, তুমি কি আমার সামনে বসে আছো? তুমি আমার থেকে লক্ষ যোজন মাইল দূরে, আমি কিন্তু এই কথাটা কেন বললাম এটা বুঝানোর জন্য বললাম, আমি কাউকে ছোট করার জন্য বলি। এই যে আজকে সকালে বাবা রাম বাবার ঘটনাটা বুঝতে দিল, আমি চাকে দিয়েছি সেখান থেকে একটু চায় এত বড় রাজত্ব ফেলাই দিচ্ছে রাম বাবা, আর সেই রাজত্বের জন্য কি পাগল আমি না? এই দুনিয়ার মোহ সম্পদের জন্য কি পাগল আমি না? আমার মানুষ শিক্ষা খাজা বাবা পাক ভারত জয় কইরা ঘড়ি রেড়ে দিয়ে দিল নাকি না? শাহজালাল বাবা গৌর গোবিন্দ হারায়া ইয়ে দিয়ে দিল, গিয়াসুদ্দিন মোহাম্মদ আজম সুলতান শাহ বাবা দিয়ে দিল, কই যারা রাজত্ব ভোগ করছে তাদের নাম তো কুত্তাও জানে না, তাদের নাম যার পাক কবরের মধ্যে একটা ফুলও দেয় না। ঢাকাতে তিন নেতার কবর আছে, হোসেন সৈয়দ সরওয়ারদী, এ কে এম ফজলুল হক, আরেকজন যদি আবুল কালাম আজাদ না নিজের আমি জানি না, ঢাকা গেটের সামনে ইউনিভার্সিটির ভিতরে ঠিক তার পাশে ছোট্ট একটা বাজার আছে একটা মা। তো আমার বাপের আমি আমার বাপে আমার বুঝতে দেখ নাই, তিনজন দুনিয়াদারি ঘোর তাদের সামনে গাড়ি পিছে গাড়ি ফ্লাগ করত, তাদের গরিমাই আলাদা, দেখতো একজন একটা ফুল দেয় কিনা, একজন একটা ভক্তি দেয় কিনা, আর দেখ তার পাশে মাজার ছোট্ট একটা মাজার, দেখ কত ফুল পড়ে রয়েছে,
দেখ গোলাম খাবারের সামনে দেখ বেন রাস্তার মোড়ে চাইনা রাস্তার গুলিস্তানের মোড়ে পারেনি একটু সরাইবার নেই হিলাইতে পারে নাই ওই জায়গায় আছে দেখ সে তো কোন রাজা মাস্টার ছিলেন না সে কোন প্রেসিডেন্ট ছিলেন না সে কোন মন্ত্রী ছিলেন না সে কি ছিলেন সে আল্লাহর প্রেমে প্রেমিক ছিলেন আর কিছু চাইনি তো সে সে চেয়েছে তার আল্লাহরে তার আল্লাহরে আমি আমার আল্লাহর ব্যাপার না ভুল বললাম না এই কথা আমার লোক তোমরা বন্ধুর মতো আচরণ করবা তোমাদের থেকে আমি শিখবো তোমরা আমার কাছ থেকে শিখবা বাবা জাহাঙ্গীর যেন আমার কোনদিন বিন্দু পরিবার গুরু গম্ভীর ভাব যেন আমার ভিতরে না দেয় আর যেদিন দেয় সেদিন যেন বাবা জাহাঙ্গীর আমার তুলনা হয়ে যায় আল্লাহ বলতেছে হে আমার হাবিব কালে মহানবী বলতেছে আমার হাবিব তাহলে বন্ধুত্বের সম্পর্ক বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর যদি কয় আমার হাবিব বন্ধুত্বের সম্পর্কই তো নাই প্রথমে আইন ঢুকিয়ে দিই এভাবে বসা যাবে না এভাবে বসতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এটা বেয়াদবি হবে ওইটা বেয়াদবি হবে এই নোংরামি করতে শিখছি